আজও তৃণমূল বজ্র বিদ্যুৎসহ শিলাবৃষ্টি রাজ্যের এই সকল জেলায় জেলায় এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজও রাজ্যের উত্তর সহ দক্ষিণ ও কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই তৃণমূল বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি এ বিষয়ে হাওয়া পিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি। শীত যেতে না যেতেই খেল দেখাতে শুরু করেছে আবহাওয়া গত দুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া রাজ্যের একাধিক জেলায় কোথাও বৃষ্টি তো কোথাও দমকা হাওয়া আবহাওয়া দপ্তর জানিয়েছে আজও উত্তর ও দক্ষিণের একাধিক জেলায় ঝড় বৃষ্টি জারি থাকবে কোথায় কোথায় উঠবে কালবৈশাখী ঝড় হাওয়া ফিস জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্ন টমসপিয়ার স্তরে বিস্তৃত রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত আর এই সাইক্লোনের জেরেই দুর্যোগ আজ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টি হবে শুক্রবার থেকে স্বাভাবিক হতে পারে পরিস্থিতি আজ উত্তরের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু নেই তবে আগামীকাল ও পরশু ও তরশু দিন উত্তরের সব জেলাতেই বজ্রি বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা হওয়াও বয়ে যেতে পারে এদিকে আজ থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণও বাড়বে কালবৈশাখী হতে পারে আজও আগামীকাল জারি থাকবে অ্যারেঞ্জ অ্যালার্ট আজও আগামীকাল নতুন করে পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে বিদর্ভ থেকে কেরল পর্যন্ত অক্ষরেখা বৃষ্টিতে রয়েছে হাওয়া পিস জানিয়েছে আজ দক্ষিণের উপকূলবর্তী অঞ্চল সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রতিটি জেলায় হলুদ সক্রিয় জারি করা হয়েছে আজ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি হতে পারে দমকা হাওয়া বইতে পারে দক্ষিণের প্রায় সব জেলাতেই পাশাপাশি বৃষ্টি সম্ভাবনা রয়েছে একাধিক এলাকায় এই দিকে চলতি সপ্তাহে তাপমাত্রাটা কমার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর এক ধাক্কায় দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে আজ কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কলকাতায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে উনত্রিশ থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের আবহাওয়ার লেটেস্ট আপডেটের সাথে